বুয়েটে এসেছে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা কর্মীরা। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বুয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং ইনান তারা কিন্তু বুয়েটে এসেছে, এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ সমাবেশ করা হয়েছিল, এবং সেই প্রতিবাদ সমাবেশ শেষেই কিন্তু তারা বুয়েটের যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে এসেছে, এবং এখানে এসে তারা ফুল দিবে, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে এমনটাই বলছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বুয়েটের ক্যাম্পাসের বুয়েটের যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে এসেছে, এবং সেখানে এসে কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। এই মুহূর্তে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বুয়েটের যে শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বি তিনিও কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন, এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা শেষে তারা কিন্তু আবার বেরিয়ে যাচ্ছেন। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি বুয়েট শহীদ মিনার প্রাঙ্গণ থেকে, এবং সেখানে কিন্তু আজকের প্রতিবাদ সমাবেশ শেষ করে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছে, এবং এসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে, এবং শ্রদ্ধা নিবেদন শেষে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা বের হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ইতিমধ্যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং সাধারণ সম্পাদক ইনান রয়েছেন। দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে কিছুক্ষণ পূর্বেই কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছে। আপনারা এটাও জানেন যে বুয়েটে চলমান আন্দোলন নিয়েই মূলত আজকের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মূলত বুয়েটের যে সকল সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা ছাত্র রাজনীতি বন্ধ হচ্ছে আন্দোলন করে আসছিল গত দুদিন ধরে, তো সেই আন্দোলনের প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে আজকে প্রতিবাদ সমাবেশ করা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। তো সেই শহীদ মিনারের প্রতিবাদ সভা শেষ হতে না হতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং সাধারণ সম্পাদক ইনান তিনি কিন্তু বুয়েটের যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন, এবং এসে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং তাদের সাথে কিন্তু ছিল সেই বুয়েট পড়ুয়া ছাত্র এবং ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ রাব্বি তিনিও কিন্তু তাদের সাথে ছিলেন, এবং এখানে কিন্তু তিনিও এসেছেন, এসে কিন্তু তাদের সাথে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং শ্রদ্ধা নিবেদন শেষে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা বের হয়ে গিয়েছেন। ইতিমধ্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা এসেছিলেন, বিশেষ করে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা যারা রয়েছেন সাদ্দাম এবং ইনানের নেতৃত্বে এসেছিলেন এখানে, এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষেই কিন্তু আবার তারা ইতিমধ্যে বের হয়ে গিয়েছেন। দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা, কিছুক্ষণ পূর্বে সমাবেশ শেষ করে কিন্তু তারাই শ্রদ্ধা নিবেদন করে, এবং শ্রদ্ধা নিবেদন শেষেই কিন্তু তারা ইতিমধ্যে চলে গিয়েছেন।
আজকের যে প্রতিবাদ সমাবেশটি করা হয়েছে সেখানে মূলত ছাত্রলীগ এবং হচ্ছে শিক্ষার্থীদের একটি আন্দোলন জড়িয়ে আছে, আসলে এটা নিয়ে সর্বশেষ আপনাদের কি সিদ্ধান্ত নিলেন বা কি বলার? দেখুন, আমরা যে নিয়মতান্ত্রিক যে ছাত্র রাজনীতি, সেই নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির বা জন্য আমরা বাংলাদেশের এই বুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যেসব যারা এখানে রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। একই সাথে বাংলাদেশ ছাত্রলীগ চায় যে সুষ্ঠু ধারার যে রাজনীতি, বাংলাদেশের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে রাজনীতি করার, সেই অধিকার থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সেই আহ্বানে আমরা জানিয়েছি। এটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছেন, তারা সিদ্ধান্ত নেবেন। এবং আমরা মনে করি যে বুয়েটে ছাত্র রাজনীতির যে বাস্তবতা রয়েছে এবং বুয়েট হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে প্রথম পতাকাটি তৈরি করা হয়, সেই বুয়েটের হল থেকেই সেই স্বাধীনতা সংগ্রামের আমাদের জাতীয় পতাকার যে প্রথম যে মানচিত্র সেটি তৈরি করা হয়েছিল, সেই বাস্তবতায় বুয়েটের এক ইঞ্চি মাটিতেও বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেটি নিষিদ্ধ হতে পারে না। আমরা আহ্বান জানাবো যে সুষ্ঠু ধারার যে রাজনীতি, যে বাস্তবতায় বুয়েট থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে, সেই ঘটনায় আমরাও ব্যতীত ছিলাম, আমরাও সেই ঘটনায় নিন্দা জানিয়েছি এবং যারা এর সাথে জড়িত ছিল তারা বিচারের আওতায় এসেছে এবং তাদের শাস্তি হয়েছে। তারপরেও বর্তমানে যে দিনের আলোর রাজনীতি রেখে অন্ধকারের যে রাজনীতি করার পায়তারা চলছে বুয়েটে, আমরা সেটির প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু ধারার যে নিয়মতান্ত্রিক রাজনীতি রয়েছে সেই রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ আহ্বান জানাচ্ছে। ইমতিয়াজ রাব্বি, আপনারা জানেন ইমতিয়াজ রাব্বি কিন্তু এই বুয়েটের কোনো বুয়েট শাখা কমিটির কোনো নেতা না, সে হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং যে বাস্তবতায় তাকে হল বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সে একটি অনভিপ্রেত সিদ্ধান্ত এবং আমি মনে করি যে একজন শিক্ষার্থীর যে সাধারণ শিক্ষার্থীর যে অধিকার, সেই অধিকারের যে বাস্তবতা রয়েছে তারই ব্যতিরেখে তাকে একটি অন্যায় সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমার নাম হচ্ছে আলামিন রহমান, আমি বাংলা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। দর্শক, যেমনটি দেখলেন যে কিছুক্ষণ পূর্বেই কিন্তু প্রতিবাদ সমাবেশ শেষ করে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা বুয়েট প্রাঙ্গণে এসেছিলেন এবং বুয়েট প্রাঙ্গণে এসে কিন্তু এখানকার যে শহীদ মিনারটি রয়েছে, বুয়েটের যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষ করে কিন্তু তা ইতিমধ্যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, বিশেষ করে কেন্দ্রীয় নেতা সভাপতি সাদ্দাম এবং ইনান, সাধারণ সম্পাদক ইনান, তিনি কিন্তু এসেছিলেন এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষ করে কিন্তু ইতিমধ্যে তারা আবার চলেও গিয়েছেন। দর্শক দেখছিলেন কালবেলা, সাথে রয়েছে আমি আবু সালেম মুসা। দর্শক, আমরা আবারও হাজির হব কালবেলায় অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন কালবেলার সাথেই।